500 বছর আগে বিখ্যাত ইতালিয়ান চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি একটি পেইন্টিং তৈরি করেছিলেন, যা আজও একটি রহস্য। মোনালিসা আসলে কি রহস্য লুকিয়ে আছে এই পেইন্টিংয়ে, যেটা বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিখ্যাত পেইন্টিং বলে মনে করা হয়? বিশ্বের বিষয়ের আজকের এই পর্বে মোনালিসা সম্পর্কে এমন 23টি কথা জানাবো যা আপনাকে সত্যিই অবাক করে দেবে। নাম্বার 23, 23 জুন 1852 সালে লুক মাসপেরো নামে এক তরুণ ফরাসি শিল্পী প্যারিসের একটি হোটেলের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তিনি মোনালিসার রহস্যময় হাসিতে পাগল ছিলেন, তার সৌন্দর্যে মুগ্ধ ছিলেন। তিনি একটি সুইসাইড নোটও রেখে গিয়েছিলেন, যাতে তিনি মোনালিসার জন্য তার প্রেম এবং বছরের পর বছর অপেক্ষার কথা বলেছিলেন। নাম্বার 22, মোনালিসা সম্পর্কে সবচেয়ে রহস্যময় যে বিষয়টি শিল্পী এবং ইতিহাসবিদদের সবচেয়ে বেশি অবাক করে, তা হলো মোনালিসার রহস্যময় হাসি, যা ভিন্ন ভিন্ন কোণ থেকে দেখলে এক এক রকম দেখায়, অর্থাৎ বদলাতে থাকে। প্রথম ছবি হাসতে দেখা যায়, তারপরে এই হাসি ম্লান হয়ে যায় এবং তারপরে অদৃশ্য হয়ে যায়। একটি গবেষণায় জানা গেছে যে দা ভিঞ্চি যে মহিলার এই চিত্রকর্মটি তৈরি করেছিলেন, তিনি তার ভেতরে কিছু গোপনীয়তা লুকিয়ে রেখেছিলেন, যে কারণে মোনালিসার হাসি এত রহস্যময়। নাম্বার 21, কয়েক বছর আগে এক চিকিৎসক এটা বলে সবাইকে অবাক করে দিয়েছিলেন যে মোনালিসার রহস্যময় হাসির পেছনে রয়েছে তার উপরের দুটি দাঁত ভাঙা এবং এই কারণে তার উপরের ঠোঁটটি কিছুটা বিষণ্ণ। 2000 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী ডাক্তার মার্গারেট বলেছেন যে মোনালিসার হাসির পরিবর্তন হয় না, বরং এক একজন ব্যক্তির মন মানসিকতার পরিবর্তন হয়। মানে এটা আপনার মস্তিষ্কের খেলা। আপনি মোনালিসার মুখ যেভাবে দেখতে চান আপনি তাই দেখবেন, আপনি কি ফোকাস করছেন তার উপর এটি নির্ভর করে। নাম্বার 20, লিওনার্দো দা ভিঞ্চি 1503 সালে মোনালিসা তৈরি শুরু করেন এবং 1517 সাল পর্যন্ত কাজ চালিয়ে যান। মোনালিসার ঠোঁট বানাতে ওনার সবচেয়ে বেশি সময় লেগেছিল। মোনালিসার ঠোঁট তৈরি করতে তা ভিঞ্চির 12 বছর সময় লেগেছিল। নাম্বার 19, এটা সত্য যে মোনালিসা একটি খুব সুন্দর পেন্টিং এবং এটি শুরু থেকেই খুব বিখ্যাত, কিন্তু প্যারিসের পাবলিক মিউজিয়াম থেকে চুরি হওয়ার পর এটি আরও বিখ্যাত হয়ে ওঠে। নাম্বার 18, বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর থেকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেইন্টিংটি চুরি হওয়া ছিল খুব দুঃখজনক একটি ঘটনা, কিন্তু তার চেয়েও বেশি দুঃখজনক হলো যে ব্যক্তিটি এটি চুরি করেছে বলে সন্দেহ করা হয়েছিল, তিনি ছিলেন আমাদের আরেকজন মহান চিত্রশিল্পী পাবলো পিকাসো। প্রথমে পাবলো পিকাসোর বিরুদ্ধে এটি চুরির অভিযোগ আনা হয়েছিল, কিন্তু পরে অনেক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরে এই অভিযোগগুলো তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। নাম্বার 17, সেই লোকটি কে ছিলেন যে মোনালিসাকে চুরি করেছিল? এটি 1911 সালে 21 আগস্ট চুরি হয়েছিল, কিন্তু ওই দিন কেউ চুরির বিষয়টি লক্ষ্যই করেনি এবং পরের দিন তা নজরে পড়ে। তদন্তের জন্য জাদুঘরটিকে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল পেইন্টিংটি মিউজিয়ামের মধ্যেই কোথাও লুকিয়ে রাখা হতে পারে। পরে জানা যায় লুভর মিউজিয়ামের কর্মী ভিনচেনজো পেরুগিয়া মোনালিসাকে চুরি করে মিউজিয়ামের একটি ছোট কক্ষে লুকিয়ে রেখেছিলেন। জাদুঘর বন্ধ হওয়ার পর চিত্রকর্মটি লুকিয়ে তিনি পালিয়ে যান। নাম্বার 16, ভিনচেনজো ছিলেন ইতালির একজন দেশপ্রেমিক নাগরিক। তিনি বিশ্বাস করতেন যে লিওনার্দোর এই চিত্রকর্মটি তার দেশে ফিরিয়ে দেওয়া উচিত এবং এটি ইতালির জাদুঘরে দেখানো উচিত। 2 বছর পর ইতালির ফ্লোরেন্সে আর্ট মিউজিয়ামের পরিচালকের কাছে মোনালিসাকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েন ভিনচেনজো। মোনালিসাকে ইতালির এই জাদুঘরে 2 সপ্তাহ রাখার পর 1714 সালের 4 জানুয়ারি আবার প্যারিস মিউজিয়ামে ফিরিয়ে আনা হয়। ভিনচেনজোর সেই অপরাধের জন্য 6 মাস জেল হয়, কিন্তু ইতালি তাকে স্বাগত জানায় তার দেশপ্রেমের জন্য। নাম্বার 15, মোনালিসার একটি যমজ পেইন্টিংও রয়েছে যা দেখতে হুবহু লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার মতো। কথিত আছে যে দ্বিতীয় চিত্রকর্মটি দা ভিঞ্চির সময় তার ছাত্র ফ্রান্সিসকো মেলজি তৈরি করেছিলেন। এই দ্বিতীয় চিত্রকর্মটি স্পেনের রাজধানী মাদ্রিদ প্রাদো মিউজিয়ামে রাখা আছে। নাম্বার 14, আজ পর্যন্ত রহস্য রয়ে গেছে কে ছিলেন মোনালিসা, মানে কার ছবি দা ভিঞ্চি বানিয়েছিলেন, কে ছিলেন এই মহিলা। বেশিরভাগ স্কলাররা বিশ্বাস করেন এই পেইন্টিং এর ছবিটা লিসা জার্দিনির, যিনি ফ্লোরেন্সের একজন ইতালীয় মহিলা। কিন্তু একটি তত্ত্ব বলে যে মোনালিসা লিওনার্দো ভিঞ্চির নিজেরই ছবি, মানে এই পেইন্টিং এ তিনি নিজেকে একজন নারী হিসেবে তুলে ধরেছেন। নাম্বার 13, এই সুন্দর চিত্রকর্মটি নষ্ট করার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে। 1956 সালে একজন বলিভিয়ার পর্যটক মোনালিসার দিকে একটি পাথর ছুঁড়েছিলেন, যার কারণে মোনালিসা বাম হাতে তার কোনোয়ের কাছে একটি ছোট দাগ পড়ে গিয়েছিল। এটি পরে পুনরুদ্ধার করা হয়েছিল, কিন্তু দাগটি এখনো অস্পষ্টভাবে দৃশ্যমান। এর আগে এক ব্যক্তি এই চিত্রকর্মে অ্যাসিড নিক্ষেপ করেছিলেন। এরপর মোনালিসার নিরাপত্তার কথা ভেবে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে রাখা হয়, কিন্তু এরপরেও একজন ভদ্র মহিলা মোনালিসাকে লাল রং দিয়ে স্প্রে করার চেষ্টা করেছিলেন এবং 2009 সালে একজন রাশিয়ান ভদ্র মহিলা এটিতে একটি সিরামিক স্ট্যাম্প ছুঁড়েছিলেন, কিন্তু উভয় ক্ষেত্রে পেইন্টিংটি নিরাপদ ছিল।
নাম্বার বারো, লিওনার্দো দা ভিঞ্চি একজন লেখক ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় যে তিনি তার সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা নিয়ে কিছুই লেখেননি। নাম্বার এগারো, দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় এই অমূল্য চিত্রকর্মটি যাতে জার্মান ফ্যাসিবাদদের হাতে না যায় সেজন্য মোনালিসাকে তার স্থান থেকে ছয়বার পরিবর্তন করা হয়েছিল। নাম্বার দশ, 1514 থেকে 1516 সালের মধ্যে লিওনার্দোর একজন ছাত্র মোনালিসার একটি নগ্ন সংস্করণ তৈরি করেছিলেন যার নাম মোনাভেনা। এর হাত এবং শরীরের অবস্থান ঠিক লিওনার্দোর মোনালিসার মতো। এটাও বলা হয় যে সম্ভবত এটি লিওনার্দো দা ভিঞ্চি তৈরি করেছিলেন। এই চিত্রকর্মটি প্যারিসের কোলিয়ার মিউজিয়ামে রাখা আছে। নাম্বার নয়, লিওনার্দো মোনালিসার ছবি আঁকায় 30টিরও বেশি স্তর ব্যবহার করেছিলেন এবং সেই স্তরগুলি মানুষের চুলের চেয়েও পাতলা ছিল। নাম্বার আট, মোনালিসা পৃথিবীর সবচেয়ে মূল্যবান পেইন্টিং। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে মোনালিসা ইতিহাসে সর্বোচ্চ মূল্যবান চিত্রকর্ম। 1962 সালে এর মূল্য ধরা হয়েছিল $100 মিলিয়ন এবং বর্তমানে মোনালিসার পেইন্টিং এর মূল্য $908 মিলিয়নের বেশি। কিন্তু ফ্রেন্স হেরিটেজ অনুযায়ী এটি বিক্রি বা কেনা যাবে না, কারণ এটি জনসাধারণের জন্য। নাম্বার সাত, 1519 সালে দা ভিঞ্চির মৃত্যুর পর মোনালিসা ফ্রান্সের রাজাদের ব্যক্তিগত সংগ্রহের অংশ হয়ে ওঠে। ফরাসি বিপ্লবের পর মোনালিসাকে প্যারিসের লুভর মিউজিয়ামে রাখা হয়েছিল। নেপোলিয়ন এই পেইন্টিংটি এতটাই পছন্দ করেছিলেন যে তিনি এটি কিছু সময়ের জন্য তার বেডরুমে স্থাপন করেছিলেন। নাম্বার ছয়, আপনি যা ভাবছেন তার থেকে আকারে অনেক ছোট এই পেন্টিং। এর আকার 30x21 ইঞ্চি এবং ওজন 8 কেজি। দা ভিঞ্চি এটিকে কাগজ বা ক্যানভাসে বানাননি, বরং এটি পপলার কাঠের প্যানেলে অয়েল পেন্টস দিয়ে তৈরি করা হয়েছিল এবং এত নিখুঁতভাবে তৈরি করেছিলেন যে এটিতে ব্রাশের চিহ্নগুলিও দেখতে পাওয়া অত্যন্ত কঠিন। দা ভিঞ্চির সময়ে ক্যানভাস এবং কাগজ পাওয়া যেত, কিন্তু সেই সময়ের চিত্রশিল্পীরা মনে করতেন যে ছোট ছবি আঁকার জন্য কাঠই সেরা। নাম্বার পাঁচ, যখন আপনি এই চিত্রকর্মটি দেখবেন আপনি দেখতে পাবেন যে মোনালিসার ভ্রু এবং চোখের পাপড়ি দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন আসে, লিওনার্দো দা ভিঞ্চি কেন মোনালিসার ভ্রু এবং চোখের পাপড়ি তৈরি করেননি? 1917 সালে একজন ফরাসি উদ্ভাবক পাসকেল কোট হাই রেজুলেশন স্ক্যান দিয়ে আবিষ্কার করেছিলেন যে দা ভিঞ্চি মোনালিসার ভ্রু এবং চোখের পাপড়ি তৈরি করেছিলেন। তিনি জানান সময়ের সাথে সাথে তা ধীরে ধীরে হারিয়ে যায়, হয়তো অতিরিক্ত পরিচ্ছন্নতার কারণে। নাম্বার চার, প্যারানর্মাল স্ক্রুসিবল নামে একটি ওয়েবসাইট দাবি করেছে মোনালিসার পেইন্টিং এ লুকিয়ে আছে এলিয়েনরা। বলা হয়েছিল যে এই পেইন্টিংকে যদি বাম দিক থেকে আয়নার সাথে সংযুক্ত করে দেখা যায় তবে এটি এলিয়েনের মতো আকৃতি তৈরি করে। এই জিনিসটি সবাইকে ভাবায় যখন অন্য একটি তথ্য সামনে আসে। এখানে বলা হয়েছিল দা ভিঞ্চির এই চিত্রকর্মটির বাঁ পাশে একটি গোপন বার্তা লুকিয়ে রেখেছেন। তথ্যটি বলে যে উত্তর এখানে আছে। যাই হোক, এই তথ্য আসলে কতটা সত্য সেটা নিশ্চিত নয়। নাম্বার তিন, মোনালিসার ভক্ত গোটা বিশ্বে। এই চিত্রকর্ম নিয়ে অনেক কবিতাও রচিত হয়েছে, গানও তৈরি হয়েছে। যখন থেকে এটি প্যারিসের লুভর মিউজিয়ামে রাখা হয়েছে তখন থেকে এটি সেখানে প্রেমপত্র পায়, প্রিয়জনের কাছ থেকে ফুল পাওয়া যায়। নাম্বার দুই, মোনালিসাকে ইংরেজিতে মোনালিসা লেখা হয়। এর সঠিক বানান মোনালিসা। কেউ এটিকে মোনালিসা বলে, আবার কেউ কেউ এটিকে মোনালিজা বলে। তবে ইতালীয় ভাষায় এর অনুলিপি হবে মোনালিসা, অর্থাৎ মাই লেডি। নাম্বার এক, যদি প্যারিসের লুভর মিউজিয়ামে যান তাহলে মোনালিসার ঘরে যাওয়ার পর যেখানে মোনালিসাকে রাখা হয়েছে ঠিক উল্টো দিকে আপনি একটি বিশাল পেইন্টিং দেখতে পাবেন যা মোনালিসার চেয়ে বহু গুণ বড়। এর নাম দা ওয়েন্ডিং ফেস অ্যাট ক্যানা। এটি 1563 সালে একজন ইতালীয় চিত্রশিল্পী পাওলোভোরো নেসো বানিয়েছিলেন। এই পেন্টিংটি এত সুন্দর যে এর প্রশংসা করতে শব্দ কম পড়ে যাবে। কিন্তু এই চিত্রকর্মটি তেমন বিখ্যাত না হওয়ায় মানুষ এটি দেখতে খুব একটা আগ্রহী নয়। এই কারণে আপনি মোনালিসার সামনে প্রচুর ভিড় দেখতে পাবেন। প্যারিসের এই জাদুঘরটি বিশ্বের বৃহত্তম শিল্প জাদুঘর। এটিতে 35,000টি ঐতিহাসিক বস্তু রয়েছে, তবে বেশিরভাগ লোক কেবল মোনালিসাকে দেখতে এবং এর সামনে সেলফি তুলতে আসেন। তাই এই ভিডিওর জন্য এতটুকুই। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক এবং শেয়ার করুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টস করে জানান এবং আপনি যদি ইতিহাস এবং দর্শন সম্পর্কিত এমন আশ্চর্যজনক ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। পরের ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।